কামাল সাহেব দুইশো চল্লিশ শতাংশ জমির দশ ভাগের একাংশ স্ত্রীকে দান করলেন বারো ভাগের পাঁচ অংশ জমি পুত্রকে দান করলেন বাকি সম্পত্তির ষোলো ভাগের অংশ কন্যাদাকে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি নিজে রাখলেন গতে বলেছে উদ্দকে প্রথম দুইটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করো প্রথম দুইটি ভগ্নাংশ আমরা প্রথম দুইটি ভগ্নাংশ এটা যদি প্রথম ভগ্নাংশ দেখি দ্বিতীয় ভগ্নাংশ এটা তাহলে এই দুটি ভগ্নাংশের গোসাগর নির্ণয় করতে বলেছেন তাহলে আপনার গসাগর নির্ণয় জানি আমরা দুটি লিখি যে প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় বগ্নাংশ সমান হচ্ছে এই বারো বাঘের ফাঁস তাহলে ভগ্নাংশগুলোর লসাগু সমান আমরা জানি এই গসাগু সমান এই বগ্নাংশের গুলোর ভগ্নাংশ লসাগু সমান আমরা যে ভগ্নাংশগুলো থাকবে তাহলে ওইগুলো লসাগু নিচে লেখলে হয়ে যাবে দুটি বগ্নাংশ তিনটি বগ্নাংশ চারটি বগ্নাংশ এগুলোই তাহলে এখন আমরা এই বগ্নাংশ দুটি লসাগু বের করি গসাগু বের করি তাহলে তিন এবং পাঁচের গসাগু সমান আমরা যদি বাঘ পদ্ধতিতে বের করি তিন দিয়ে ফাঁসকে করব করবো কে ভাগ করলে হয় তিন একে তিন আবার দুই দিয়ে আমরা তিনকে বাগ করবো বাঘ পদ্ধতিতে গসাগু বের করি দুই একে দুই তাহলে এই আর থাকতেছে এক তারপর আবার দুইকে বাক করলে দুই একে দুই একে দুই তাহলে আমরা গসাগু ফিলাম এই গসাগু সমান এই গসাগু সমান গসাগু সমান ফেলাম কত এই দু এক আমাদের বাক পদ্ধতি বের করলে যেটা দিয়ে বাক করি এটা সর্বশেষ এটা হচ্ছে কি এক তাহলে আমাদের কি গসাগু ফেলাম আমরা এই এক তারপরে আমরা বের করব কি লসাগু হরগুলোর লসাগু তাহলে হরগুলো কি কি আমরা এই লবগুলো বের করছি এইটার গসাগু এটা পাঁচ আর তিন আর পাঁচ এরপরে বের করবো আমরা দশ আর বারো এর লসাগু তাহলে দশ আর বারো আমরা ইউকুলারি পদ্ধতিতে আগে বের করতে আসে তাহলে এখানে আমরা পাই সুতরাং এটা সমান আমরা লিখতে পারি এই লবগুলোর গসাগু লবগুলোর লসাগু গসাগু পেয়েছি কত এক তাহলে এটা সমান এক আর হরগুলোর গসাগু পেয়েছি আমরা সাইট এই লসাগু তাহলে এটা সমান সুতরাং ভগ্নাংশগুলো লসাগু সমান এই গসাগু সমান আমরা এই ষাট ভাগের এক তাহলে এটা সমান আসে এই ষাট ভাগের এক তাহলে প্রথম অংশ উদ্দীপকের শেষ হলো তারপর আমরা দেখব এই দ্বিতীয় অংশে বলা হয়েছে স্ত্রী পুত্র অপেক্ষার এই চোদ্দ হাজার টাকার সম্পত্তি কম পেলে স্ত্রী পুত্রের সম্পত্তির মূল্য কত স্ত্রী পুত্র থেকে চোদ্দ হাজার টাকার সম্পত্তি কম পেয়েছে কামাল সাহেব কি মোট জমি ছিল কত দুশো চল্লিশ শতাংশ তার মধ্যে তিন ভাগের দশ ভাগের তিন অংশ স্ত্রীকে দিলেন এবং বারো ভাগের পাঁচ অংশ পুত্রকে দিলেন তাহলে আমরা এই যে সম্পত্তিটা এই দুজনের সম্পত্তি শতাংশ হিসেবে বের করে দেব যে কত শতাংশ তাহলে আমরা আগে এটাকে বের করি যে কত শতাংশ জমি দুজনে ফেলো তাহলে যদি বলা হয় এবং দুইজনের সম্পত্তির মূল্য পার্থক্য কত এই চোদ্দো হাজার ওখান থেকে আমরা বের করে বের করবো তাহলে আমরা লিখি হতে কামাল সাহেবের মোট সম্পত্তি মোট সম্পত্তি হচ্ছে কি আমাদের দুশো চল্লিশ শতাংশ তাহলে এই সম্পত্তির মধ্যে ভাগ করে দিলেন পুত্রকে পুত্র হলো স্ত্রী হল দশ ভাগে তিনাংশ সুতরাং স্ত্রী হলো স্ত্রী স্ত্রী হলো সমান এই দুইশো চল্লিশ এর এই মোট সম্পত্তি এর কত দশ বাঘের তিন অংশ দশ বাঘের তিন এত শতাংশ হবে তাহলে শতাংশ তাহলে আমরা এটা যদি দশ দিকে এটা শূন্য শূন্য কাটি তাহলে তিন চব্বিশ তিন চব্বিশশো বাহাত্তর বাহাত্তর শতাংশ হলো স্ত্রী তাইলে সূত্র কত ফেল তাহলে সূত্র ফেল হলো এই দুশো চল্লিশ শতাংশের এর কত অংশ বারো ভাগের পাঁচ অংশ আমরা যদি তাহলে বারো ভাগের পাঁচ অংশ আমরা আগে দেখেছি এত শতাংশ হবে তাহলে আমরা যে যা কাটি তাহলে কত আসে দুই শূন্য আর পাঁচ বেশি একশো এই একশো শতাংশ মোট সম্পত্তির এই একশো শতাংশ পুত্র হয়ে গেলো আর বাহাত্তর শতাংশ স্ত্রী হইলো তাহলে দুইজনের সম্পত্তির পার্থক্য হচ্ছে কথা এই চব্বিশ চোদ্দ হাজার টাকা তাই মনে করি প্রতি শতাংশের মূল্য মনে করি শতাংশ প্রতি সম্পত্তির মূল্য মূল্য যদি একশ টাকা হয় এই একশ টাকা তাহলে স্ত্রী পেয়েছে এই বাহাত্তর গুণ এক্স আর ছেলে পেয়েছে একশো গুণ এক্স দুইজনের সম্পত্তি পার্থক্য একশো বিয়োগ একশো এক্স বিয়োগ বাহাত্তর একশ সমান আমরা চোদ্দ হাজার যেটা প্রশ্নে দেওয়া আছে তাইলে দেখি তাহলে স্ত্রীর সম্পত্তির মূল্য সুতরাং আমরা লিখি যে স্ত্রীর সম্পত্তির মূল্য আসে কত এই বাহাত্তর গুণ এক্স লিখব বাহাত্তর এক্স এই এত টাকা আর সূত্রের সম্পত্তির মূল্য আসে সূত্রের সম্পত্তির মূল্য হয় একশো গুণ এক্স তাইলে এখন আমরা এই এত টাকা তাইলে আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি তাইলে প্রশ্ন মতে লিখতে পারি যে আমরা লিখি তাইলে প্রশ্নমতে বা শর্তমতে যেটা লিখি দুইজনের সম্পত্তির মূল্য প্রশ্নমতে লিখতে পারি এই একশো এক্স চোদ্দ হাজার টাকা বা এটা সমান আসে আমরা পাই এই এক্স বাহাত্তর এক্স আর তাহলে আটাইশ এক্স আটাইশ এক্স আটাইশ এক্স সমান চোদ্দ তাইলে ভাই বা এক্স ইকুশ টু আসে এই আঠাশ নিচে থাকবে আর সুতরাং এক্স ইকুশ টু আসে সুতরাং এই এক্স ইকো টু আসে পাঁচশো তাহলে সেলের সম্পত্তির মূল্য আসে আমরা এটা বা সমান এটা সমান আসে আমরা এই বাহাত্তর গুণ সুতরাং স্ত্রী ও পুত্র সম্পত্তি হলো মোট কত টাকার তাহলে লিখি আমরা তাহলে স্ত্রী ও এক্স টাকা বা এটা সমান আসে একশো বাহাত্তর গুণ এই পাঁচশো 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 টাকা তাহলে এটা সমান আসে আমরা পাই সমান আসে পাঁচ আমরা দুইটা শূন্য বসিয়ে দিই পাঁচ দু গুণে দশ দশে শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশ এগারো লোকে পাঁচ এগারো পাঁচ তিন আট এই সি হাজার টাকা দুই জনের সম্পত্তির মূল্য তাহলে এটাই উত্তর এরপরে আমাদেরকে গত বলা হয়েছে যে ফিতা ও প্রত্যেক কন্যার সম্পত্তির মূল্য পার্থক্য কত বাকি সম্পত্তি বলা হয়েছে স্ত্রী এবং পুত্রকে দেওয়ার পর বাকি সম্পত্তির ষোলো ভাগের এক অংশ কন্যাদয়কে দেওয়ার পর কন্যা দিয়েছে কত ষোলো ভাগের ফাঁস অংশ এই ষোলো ভাগের ফাঁস অংশ দেওয়ার পর বাকি সম্পত্তি তিনি কি করলেন নিজে রাখলেন তাহলে এই ফিতা ও প্রত্যেক কর্নার তাহলে প্রত্যেক কন্যার সম্পত্তি আগে এটাকে আমরা বের করতে হবে তাহলে বাকি সম্পত্তি আগে বের করতে হবে তাহলে আমরা কত অ্যানসার করি তাহলে বাকি সম্পত্তি রইলো বা স্ত্রীকে দিলেন দুই বাহাত্তর শতাংশ আর ছেলেকে দিলেন এই একশো শতাংশ যেটা আমরা বিভিন্ন রং দিয়ে বের করছিলাম তাহলে এটা হবে এত শতাংশ সমান আসে আমরা এই দুইটা যদি গুণ করি এই যোগ করি বিয়োগ করি দুইশো চল্লিশ বিয়োগ হবে একশো বাহাত্তর আমরা এত শতাংশ তাহলে সমান আসে আমরা বিয়োগ করি দেখি দুইশো চল্লিশ বিয়োগ হবে একশো বাহাত্তর সমান আসে আষট্টি শতাংশ এই আটষট্টি শতাংশ দেওয়ার ফল রইল স্ত্রী এবং পুত্রকে দেওয়ার ফল এই সম্পত্তিটা রইলো তাহলে এই সম্পত্তি বাকি সম্পত্তির এই ষোলো ভাগের পাঁচ অংশ তাহলে এত এর ষোলো অংশ কি কন্যা দয়কে দিলেন তাহলে কন্যা দয়কে দিলে আমরা সেটা বের করি তাহলে কন্যা দয়কে দিলে দয়কে দিলে দিলেন এই আটষট্টি সমান আমরা লিখি আটষট্টি শতাংশ এর শতাংশ এর কত অংশ ষোলো ভাগের অংশ যেটা আমরা এখানে দেওয়া কন্যাকে দিলেন এই ষোল ভাগের অংশ তাইলে এক কন্যা ভুলো কন্যা দয়কে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি নিজে রাখলেন তাহলে নিজে রাখলেন কতটুকু তাহলে অবশিষ্ট কত মোট সম্পত্তি বাকি সম্পত্তি এটার থেকে আমরা বিয়ে করব তাহলে পুত্র ফেলো। তাহলে লেখি বাবা ফেলো পিতা ফেলো তাহলে অবশিষ্ট সম্পত্তি সমান আসে অবশিষ্ট সম্পত্তি কি করলেন ফিতা রেখে দিলেন তাহলে এই ফিতার সম্পত্তিটা কত হবে এই আটষট্টি থেকে বাকি সম্পত্তি শতাংশ বিয়োগ এই এই দুই কন্যাকে দেওয়ার পর যেটা রইলো দুই কন্যাকে দিলে কত চার বাগের এই পঁচাশি এত শতা একশো সাতাশি শতাংশ দুই কন্যাকে দেওয়ার পর ফিতা রেখে দিলেন তাহলে এটা যদি হয় দুইশো একটা অংশ তাহলে কন্যা মধ্যে সম্পত্তি বলা হচ্ছে যে কন্যা আর সম্পত্তির মূল্য পার্থক্য কত তাহলে কন্যা যদি যেটা কন্যা সম্পত্তির সাথে পার্থক্য থাকে তাহলে কন্যা ফেলে কত অংশ চার ভাগের ওই পঁচাশি শতাংশ তাহলে তাহলে এক কন্যা ফেলে কত এটাকে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে সুতরাং আমরা লিখতে পারি প্রত্যেক কন্যা ফেলো কন্যা ফেল কন্যা ফেলো কত আমরা দুইজনে যেটা পেয়েছি এটাকে দুই দিয়ে ভাগ করব দুইজনে কত পেয়েছি আর চার ব্যাগের পঁচাশি আমরা এখানে পেয়েছি চার ব্যাগের এই পঁচাশি দুইজনের মধ্যে একজন প্রত্যেক কন্যা কত পেলে দুই দিয়ে ভাগ করা হবে তাহলে দুই দিয়ে কন্যা তাহলে দুইজনের সম্পত্তির মানে প্রতি কন্যা সম্পত্তি বলেছে প্রত্যেক কন্যা এবং বাবার সম্পত্তির মূল্য পার্থক্য কত কথা তাহলে আমরা প্রতি শতাংশ জমির মূল্য হচ্ছে পাঁচশো টাকা যেটা আমরা পেয়েছি খ থেকে যে প্রতি শতাংশ 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 জমির মূল্য বা সম্পত্তির মূল্য সম্পত্তির সম্পত্তির মূল্য এই মূল্য হচ্ছে কত আমরা খ থেকে পাই খতে পাই এই পাঁচশো টাকা তাহলে ফিটার সম্পত্তির মূল্য সুতরাং ফিটার সম্পত্তির মূল্য এই ফিটার সম্পত্তির মূল্য যে শতাংশ এটা আছে মোট সমান আসে এই চার ব্যাগের স যেহেতু সত্তর শতাংশ মূল্য এটা তাহলে টাকা সমান আসে এই এইটাকে যদি ক্যান্সেল করি তাহলে আমরা গুণ করে দেখি একশো সাতাশি গুণ পাঁচশো সমান আসে এটা বাঘ চার তাই সে তেইশ হাজার তিনশো পঁচাত্তর তেইশ হাজার তিনশো পঁচাত্তর আসে তেইশ হাজার তিনশো এই পঁচাত্তর টাকা আছে ফিতা সম্পত্তির মূল্য তাহলে কন্যা সম্পত্তির মূল্য আসে প্রত্যেক কন্যা সম্পত্তির মূল্য তাহলে প্রত্যেক কন্যা সম্পত্তির মূল্য আসে আমরা বের করি তাহলে হয় প্রত্যেক কন্যা সম্পত্তি মূল্য প্রত্যেক কন্যার সম্পত্তির মূল্য মূল্য সমান আসে প্রত্যেক কথা ভাই কত আট ভাগের পঁচাশি আট ভাগের পঁচাশি গুণ এই এত শতাংশ প্রতি শতাংশ মূল্য পাঁচশো টাকা তাইলে পাঁচশো দিয়ে গুণ করলে পাই এত টাকা আসবে তাইলে সমান আসে আমরা পাই সেটা আসে আমরা যদি ভাগ করি পঁচাশি কে পাঁচশো দিয়ে গুণ করবো পঁচাশি গুণ পাঁচশো এটা বাঘ কত চার আট ভাগ আট সমান আসে পাঁচ হাজার তিনশো বারো দশমিক পাঁচ পাঁচ হাজার তিনশো বারো দশমিক পাঁচ এই এত টাকা তাহলে এই পিতা এবং প্রত্যেক কন্যা সম্পত্তির মূল্যের পার্থক্য কত সেটা আমাদেরকে বের করেছি তাহলে সুতরাং ফিতা ও কন্যা সম্পত্তির পার্থক্য মূল্যের পার্থক্য পার্থক্য সমান আমরা পিতা সম্পত্তি কত তেইশ হাজার এই তেইশ হাজার যেটা আমরা তিন তেইশ হাজার তিনশো পঁচাত্তর আর কন্যা সম্পত্তি পেয়েছি মূল্য হচ্ছে পাঁচ হাজার তিনশো বারো দশমিক পাঁচ এই টাকা তাহলে সমান আসে যেটা সেটা আমরা বের করি বিয়ে করলে পাই এই বিয়ে করি বিয়োগ আমরা এই তেইশ তেইশ হাজার তিনশো পঁচাত্তর বিয়োগ এই পাঁচ হাজার তিনশো বারো দশমিক পাঁচ তাহলে এসে আঠারো হাজার বাষট্টি দশমিক পাঁচ তাহলে সেটা আসে আঠারো হাজার বাষট্টি দশমিক পাঁচ